এখন একটা বিজনেসের আয়ু হয়ে গেছে ফিল্ম স্টারদের মতো, 5 থেকে 6 বছর পিক টাইম থাকে, যা ইনকাম করার করে ফেলো পরে শেষ। আগে একটা সময় ছিল যারা আপনার 80s 90s বিজনেস করছেন, ওনারা 10 বছর 15 বছর পরেও আসলে প্রফিটেবল বিজনেসটা ছিল, এখন কমপ্লিটলি ডিফারেন্ট। এটার কারণ হচ্ছে যে নতুন কোনো কিছু অ্যাডাপ্ট করতেছে না, এটা নতুন কোনো কিছু অ্যাডাপ্ট না করার কারণ হচ্ছে যে সাকসেস। সো ওনারা বলতেছেন যে আমাদের বিজনেস অত সাকসেসফুল, আমরা তো সাকসেসে আছি, আমাদের তো অ্যাডাপ্ট করার কোনো কিছু, নতুন কোনো কিছু আনার প্রয়োজনই নাই। এই কাজটা করেছিল নোকিয়া। নোকিয়া একটা সময় ছিল যে 70% মার্কেট নোকিয়ার হাতে ছিল, মোবাইল যে মার্কেট ওটা নোকিয়ার হাতে ছিল। ওরা বলতেছে তো আমরা বড় কোম্পানি, আমাদের তো আমাদের কাছে ইনাফ কাস্টমার আছে, আমাদের যে কনজিউমার ওরা এইটাই চায়, নতুন কিছু চায় না। পরে আসতে যেটা হয়েছে যে অ্যান্ড্রয়েড আপনার টাচস্ক্রিন এগুলো আসা শুরু হয়েছে এবং ওরা ওই সময়টা অ্যাডাপ্ট করে নাই। ওরা অ্যারোগান ছিল, বলতেছে না উই নো আওয়ার কনজিউমার। যখন থেকে বলছে যে উই নো, পরে আসলে উইদিন 3-4 মান্থ ওদের যে ইনকাম ওরা নেমে আসে। আর একটা কোম্পানি আপনারা জানেন যে ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি প্রথম কোম্পানি ছিল যারা আপনার ফ্রিতে আপনার মেসেজ দেওয়া যেত, বিবিএম। সবাই কম বেশি বিবিএম ইউজ করেছেন, এখন কী অবস্থা শেষ। ওরা সময় অনুযায়ী বলতেছে না আমরা তো অনলি কোম্পানি বা আমরা অনলি ফোন, যেটা ফ্রিতে মেসেজ এই সার্ভিসটা আমরা দিয়ে থাকি, আমাদের তো চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। পরে যেটা আসছে যে হোয়াটসঅ্যাপ চলে আসছে, চলে আসার পরে যে ব্ল্যাকবেরির মতো জায়ান্ট যে কোম্পানি ওইটা শেষ হয়ে গেছে নিমিষেই। সো এখন যদি আপনি বলেন যে আমাদেরকে কোনো কিছু অ্যাডাপ্ট করতে হবে না, বিজনেস সাকসেসফুল আছে, কোনো কিছু চেঞ্জের প্রয়োজন নাই, ভুল করতেছেন। 2-3 বছর পরে আসলে সমান অবস্থা হবে। সো নতুন কোনো কিছু আসলে এখন আমরা যে জিনিসটা দেখতে পাইতেছি যে ইলেকট্রিক কার আসতেছে, যে গ্যারাজগুলো যে নর্মাল লোকাল গ্যারাজগুলো, এখনও যদি আপনি আপনার কোনো ইলেকট্রিক কোনো ইস্যু নিয়ে আপনি গ্যারাজে যান, নট মেনি গ্যারাজ আপনি গিয়ে পাবেন ইলেকট্রিক কাজ করবে। সো এখন আরও কয়েক বছর পরে যখন ফুললি ইলেকট্রিক হবেন, এখনই যদি আপনার এই গ্যারাজগুলো বা এই মানুষগুলো যদি এখনই এই জিনিসগুলো অ্যাডাপ্ট না করে, এই ইলেকট্রিক কাজগুলো না করে, 4-5 বছর পরে তো এইগুলো থাকবেই না। সো যে কোনো জিনিস জাস্ট বিকজ আপনি সাকসেস এখন আছেন, আপনার বিজনেস এখন চলতেছে, আপনি এটা মনে করবেন না সব সময় এইরকম থাকবে। নতুন কোনো কিছু যদি আসে, আপনি দেখেন আপনার আইফোনে আপনার কয়েকদিন পরে পরে আপনার নতুন আপডেট আসে। সো আপনি আপনার বিজনেসে কেন আপডেট করতেছেন না, নতুন যে জিনিসগুলো ওইগুলো অ্যাডাপ্ট করতেছেন না? সো এই এখনই সময় আসলে নতুন যে জিনিস আইতেছে অ্যাডাপ্ট করেন, চেঞ্জ আনেন, সময় অনুযায়ী আপনার যে যেইগুলো ঘটতেছে ওইটাকে তাল মিলিয়ে আপনার বিজনেসটাকে ওই সময় উপযোগী করে নিন।